ইএসআই কতটা জরুরি জিনিস এটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি, কিন্তু আমরা যদি আমাদের ইএসআই কার্ডই না বের করি, অথচ আমাদের ইএসআই এর প্রত্যেক মাসে চার্জটা পেমেন্ট করে যাই, আমরা কিন্তু ইএসআই এর বেনিফিট 1%ও নিতে পারবো না। তো এর জন্য প্রথমে ইএসআই কার্ডটা বের করতে হবে অবশ্যই, তোমার ফ্যামিলির দিকে তাকিয়ে, তোমার দিকে তাকিয়ে। কী করে বের করবে তা এই ভিডিওতে আমি আলোচনা করব। পুরো ফার্স্ট টু লাস্ট দেখো, আমি অ্যাড্রেসও দেখাবো ইএসআই প্যানেল ডাক্তারের অফিসের। তো পুরো ভিডিওটা দেখো, অবশ্যই কাজে লাগবে। তো ইএসআই কার্ড বের করার জন্য প্রথমে তোমাকে তোমার ফ্যামিলিদেরকে নিয়ে, যারা ওই ইএসআই কার্ডের আওতায় থাকবে তাদেরকে নিয়ে একটা পোস্ট কার্ড সাইজের ছবি পা থেকে মাথা পর্যন্ত তুলে নিতে হবে, আর সেই ছবি নিয়ে তোমার কোম্পানিতে চলে যেতে হবে। আর তোমার কোম্পানি যিনি আছেন ইএসআই পিএফ দেখার জন্য, সেই ম্যাডাম কিংবা স্যার তার কাছে তোমার ওই ছবি দিয়ে বলবে আমি ইএসআই কার্ড বের করবো, আমাকে যেটা করার আপনি করে দিন ব্যবস্থা। তো উনি তোমাকে রেডি করে 4-5 কপি কাগজ দেবেন। তো ওই কাগজ নিয়ে তোমার চলে যেতে হবে ইএসআই প্যানেল ডাক্তারের অফিসে। তো আমি যেহেতু বারাসাত এরিয়ার কাছাকাছি থাকি, তো আমি বারাসাত প্যানেল ডাক্তারের অফিস বেছে নিয়েছি। তুমি যে কোনো অফিস বেছে নিতে পারো। আশা করি বনগা লাইনে যত মানুষ আছে সবার বারাসাত ইএসআই প্যানেল ডাক্তারের অফিস নেওয়াটাই সবথেকে মঙ্গলজনক হবে। তো কীভাবে যাবে বারাসাত প্যানেল ডাক্তারের অফিস সেটাও আমি এই ভিডিওতে দেখাবো। 5 থেকে 10 মিনিট সময় নেবে ওখানে, তোমার ওখান থেকে 2 কপি 3 কপি কাগজ ওরা নিয়ে নেবে, আর 2 কপি কাগজ তোমাকে স্ট্যাম্প মেরে সই করে তোমাকে ফেরত দিয়ে দেবে, সেটাই হচ্ছে তোমার ইএসআই কার্ড। তো অবশ্যই জরুরি জিনিস, করে নাও তাড়াতাড়ি। আর অ্যাড্রেসটা এখন দেখে নাও আমার এই ভিডিওতে। আমি এখন পৌঁছে গেছি বারাসাত স্টেশন, আর আমি চলে যাব এখন প্ল্যাটফর্মের একদম সামনে। তো একদম সামনের এই ওভারব্রিজ দিয়ে উঠে আমি ডান দিকে রাস্তায় নামবো। তো এখন এই রাস্তাটা ভালো করে দেখে নাও, আমি রাস্তাটা দেখাবো। এই রাস্তা দিয়ে সোজা একদম তোমাকে চলে যেতে হবে হেলা বটতলা, বারাসাত হেলা বটতলায় তোমাকে ফার্স্ট পৌঁছতে হবে। ভালো করে রাস্তাটা দেখে নাও, এই রাস্তা দিয়ে একদম সোজা গেলে তুমি হেলা বটতলা পৌঁছে যাবে। এই বারাসাতে নেমে আপনি কাউকে জিজ্ঞাসা করবেন কেউ চেনে না এখানে, এখানে কেউ চেনে না। আমি 10-12 জনকে জিজ্ঞাসা করেছি, তারা কেউ বলতে পারছে না এখানে প্যানেল ডাক্তারের অফিস কোন জায়গায়। তো পুরো রাস্তাটা আমি দেখাবো। আমি পৌঁছে গেছি বারাসাত হেলা বটতলায়, আর যে নেতাজি মূর্তি দেখতে পাচ্ছ তার ঠিক পেছনের রাস্তা দিয়ে তোমাকে সোজা চলে যেতে হবে। আর এখান থেকে এসে ঠিক এই জায়গাটায় তোমাকে পৌঁছতে হবে, এই যে অনুষ্ঠান গৃহটা দেখছ তার পাশের ছোট্ট বিল্ডিংটাই হচ্ছে বারাসাত ইএসআই প্যানেল ডাক্তারের অফিস।